গ্রিটিং এভরিওয়ান, আশা করছি সকলে ভালোই আছেন। বরাবরের মতো আবারও চলে এলাম নতুন একটি পুলের ভিডিও নিয়ে। আজকে খেলা প্রসঙ্গে কোনো কথা বলবো না, যে প্রসঙ্গটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে আমার গত কয়েকটি ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন যে বিলিয়ার্ড অ্যাক্সেসরিজগুলোর দাম কেমন এবং কোথায় কিনতে পাওয়া যায়। এবং ম্যাক্সিমাম মানুষের প্রশ্ন ছিল একটি বিলিয়ার্ড টেবিল বা পুল টেবিলের দাম কীরকম হয়ে থাকে। তো আমি তাদেরকে আনুমানিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি, কারণ বাজার দর যেহেতু এই সকল জিনিসগুলো অ্যাকচুয়ালি বিলিয়ার্ড টেবিল বলেন আর যাই বলেন না কেন, এগুলো যেহেতু আমাদের দেশে তৈরি করা হয় না, বিধায় এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা লাগে এবং বিভিন্ন সময় ট্যাক্স অনুযায়ী বা বাজার দর অনুযায়ী এগুলোর দাম ভ্যারি করে। এবং অনেকে চেষ্টা করেছি যেহেতু আনুমানিক দাম দেওয়ার, তো আমি আজকে যে বিষয়টা মানে যে জিনিসটা জানাবো সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে বিলিয়ার্ড অ্যাক্সেসরিজ নিয়ে ফুল ফ্লেজড বিজনেস করে থাকে একটি অর্গানাইজেশন এবং তারা খুব রিলায়েবল আমার কাছে বিশেষ করে লেগেছে, কারণ আমি তাদের কাছ থেকে অনেকগুলো প্রোডাক্ট নিয়েছি, নিজে না নিলেও আমি অনেককে কিনে দিয়েছি সেখানকার ঠিকানা দিয়ে এবং তারা সেখান থেকে জিনিস নিয়ে খুব উপকৃত হয়েছেন। তো আমি তাদেরকে নিয়ে আজকে কথা বলতে যাব এই ভিডিওতে এবং কথা বলছি অলরেডি। তো সেই অর্গানাইজেশনটার নাম হচ্ছে গিয়ে স্পোর্ট এক্স। তো স্পোর্ট এক্সের একটি সুন্দর ওয়েবসাইট রয়েছে, কিন্তু বর্তমানে যে আজকে যে ডেটে আমি ভিডিওটা আপলোড দিচ্ছি এই ডেট অনুযায়ী তাদের ওয়েবসাইটটি আপডেটের জন্য ব্যস্ত রয়েছে, যার কারণে আপনারা ওয়েবসাইটে ঢুকতে পারবেন না। তবে ডেসক্রিপশন বক্সে আমি হচ্ছে গিয়ে আপনাদের ওয়েবসাইটটার ঠিকানাও দিয়ে দিব, প্লাস তাদের ফেসবুক পেজের আমি ঠিকানাটা লিঙ্কটা সেখানে অ্যাড করে দিব। তো স্পোর্ট এক্স মূলত অনেক মানে বিলিয়ার্ড অ্যাক্সেসরিজের মানে যাবতীয় জিনিস বিক্রি করে আসে এবং তাদের ওয়েবসাইটটি খুবই সুন্দর এবং সাজানো গোছানো। এবং আমি আবারও বলছি, আজকের ডেটে যদি আপনি এটা ঢুকতে যান বা আজকের মানে এই মাসে যদি ঢুকতে যান হয়তো বা ঢুকতে পারবেন না, কারণ তাদের আমি কয়েকদিন আগে ঢুকে দেখেছি তাদের মানে ওয়েবসাইটটি আপডেট হচ্ছে, যার কারণে একটু সাময়িকভাবে বন্ধ রয়েছে। তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওয়েবসাইটের লিঙ্ক এবং তাদের ফেসবুক পেজের লিঙ্কও দিয়ে দিব, আপনারা কাইন্ডলি সেখান থেকে জেনে নেবেন। আমাকে আসলে প্রশ্ন করে আমি আসলে কোনো কিছুর এক্স্যাক্ট দামটা বলতে পারবো না, দামটা তাদের ওয়েবসাইটে এবং ফেসবুক পেজে লেখা থাকবে, যেহেতু আমি ব্যবসা করি না এই সকল নিয়ে। আর আমি হয়তোবা মানে একটি আনুমানিক দাম বলতে পারবো, যেটা হয়তোবা আপনারা শুনে যদি কিনতে যান পরে হয়তোবা যদি দাম বেড়ে যায় তাহলে জিনিসটা খুব খারাপ হবে, তাই বেটার হয় মনে করলাম একটি ভিডিওতে সুন্দর মতো এটা নিয়ে আলোচনা করে দিয়ে হয়তোবা এটা আপনাদের জন্য উপকারে আসবে, যারা আর কি পুল খেলে থাকেন বা পুল রিলেটেড বিষয় নিয়ে ইন্টারেস্টেড তাদের জন্যই বললাম। যেহেতু আমার ভিডিওতে গত ভিডিওগুলোতে অনেক কমেন্ট এসেছে, সে কারণেই আমি আজকের এই ভিডিওতে আমি এই তথ্যগুলো দিয়ে বর্ণনা করে ভিডিওটা বানানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি উপকার হয়ে থাকে ভিডিওটা অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।